এই এই উশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খলায় আনতে হলে আমাদের ভিতরে নমনীয়তা সৃষ্টি করতে হবে, আমরা মোড়া লেখা করব। আমাদের কোনো ভুল হলে, যেমন আমি আলউদ্দিন জাহেদিকে কয়েকবার ফোন দিই, আমি ওর বাড়ি পর্যন্ত গেছি কসবা রেল স্টেশনের পাশে, ওর বাপের সাথে দেখা হইল। আসলে সর্বোপরি কথা হলো, আপনি কি মোল্লার কথা মানবেন নাকি আপনি কোরআন মানবেন, আল্লাহর কথা মানবেন? আমি তো এটা আপনার, আমি না শুধুমাত্র কোরআনের এক অক্ষরকে অস্বীকার করলেই সে কাফের, নিঃসন্দেহে কাফের, এটা সন্দেহ করা যাবে না। শুকরান, ঠিক আছে, তাহলে অবশ্যই আমি আল্লাহর কথাই মানবো, মোল্লার কথা আমি কেন মানবো? আচ্ছা, তাহলে আল্লাহ কোরআনের সুরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলতেছে, যেই ব্যক্তি ধর্মের কথাবার্তা বলে টাকা পয়সার আশা করে, কোনো কিছু এখানে কিছুর আশা করে, আল্লাহ কয় তাকে তোমরা মানিও না, অনুসরণ করিও না। কোরআনের আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যেই ব্যক্তি ধর্মের আশাবাস আর ধর্মের কথাবার্তা বলে নামাজ পড়াইয়া রোজা রাখাইয়া মোয়াজ্জিনি করি, সোজা সব ধর্ম, ধর্মই তো এগুলা, নামাজ রোজা হজ যাকাত ইসলামের কথাবার্তা বলা কোরআন হাদিস পড়ানো, এটাই তো ধর্ম নাকি? কইছে এই ধর্মের কিছু বলে কথাবার্তা বলে টাকা পয়সা সাওয়া মানি আল্লাহ বলছে তাকে অনুসরণ করিও না। কেন তাকে অনুসরণ করলে আপনি ইমান হারা হবেন, আপনার আমল নষ্ট হবে, আপনার জীবন যৌবন আবুয়া লাখের ইমান সকল কিছু নষ্ট হবে। আর এটাই হয়েছে, যারা ধর্ম ব্যবসা করছে, ধর্মের বিনিময়ে টাকা পয়সা চাইছে, তারাই মানুষের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, তারাই মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করছে, তারাই এই ঝগড়া ফাসাদ বাজাইছে। আর যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা চাই নাই, সঠিক ইসলাম ধর্মটা চাইছে, তাদের দ্বারা হিন্দুরাও উপকৃত হয়েছে, খ্রিস্টান বিধর্মীরা। দেখেন আমাদের এই দেশে 1% মুসলিম আসছিল না, তাইলে এই দেশে বাবা শাহজালাল ওলিয়াল্লারা আসি যদি ধর্মের বিনিময়ে টাকা পয়সা চাইতো, তাইলে কি ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হইতো? কখনো না। এরা এই যে বাবা শাহজালাল, এই যে ওলিয়াল্লাগণ, টাকা পয়সা দ্বন্দ্বলুত কিছুই চাই নাই, শুধু মানুষের মধ্যে সত্যটা প্রতিষ্ঠিত করছে, সঠিক ইসলামটা প্রতিষ্ঠিত করছে। সঠিক ইসলাম যদি আপনাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমরা কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। কোরআন যে দিকে বলছে, কোরআন বলছে টাকা পয়সা বা কোনো কিছু গ্রহণ না করার জন্য। এখন আমি যদি গ্রহণ করি, তাহলে এটা আমি কোরআন অমান্য করলাম, আমি নিঃসন্দেহে জালিমদের অন্তর্ভুক্ত হলাম। না, আমরা তো অবশ্যই দেখি যে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক ফির মাশায়েখ আছেন, তারা অবশ্যই কন্ট্যাক্ট করেন না, আর কিছু আলেমদারি নামদারি আছে, তারা হয়তো কন্ট্যাক্ট ছাড়াও আসেন না। তো আসলে আপনারা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, আপনাকে অনেক সুন্দর কোরআনের ভাষায় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি হাদিসের ভাষায় বলি, জি, আল্লাহ রাসুল স্পষ্ট বলে গেছে, মৃত ভাইয়ের গোস্ত খায়, শুকুরের মাংস খায়, আর হইলো আপনার এই নিজের পায়খানা নিজে খায়। যেই ব্যক্তি ধর্মের কথাবার্তা বলে ইমামতি করে, মোয়াজ্জিনি করে, কোরআন খতম করে বা এই জানাজা পড়াইয়া, এবং কি ধর্মের বিনিময়ে, সোজা হিসাব, ধর্মের বিনিময়ে টাকা পয়সা চায়, সে নিজের পায়খানা নিজে খায়, মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খায়, মৃত কুকুর মাংসের, শুকুরের মাংস খায়। এটা হাদিস এবং বোখারি সিয়া সিকদার হাদিসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যেও আসছে। তাইলে আর এটা যে বক্ষণ করবে দেখিয়েন, যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা খাবে, মানুষকে ঠকাবে, দেখবেন তাদের মৃত্যুটা কুত্তার মৃত্যু হয়। তারা যত বড় ফিরের আওলাদ হোক, আমি বহুত বড় আওলাদেরও দেখছি, তার চেহারা কুকুরের চেহারা হইয়া মরছে, এগুলো দেখছি আমি। আসলে আল্লাহর কোরআন এবং রাসুলের বাণী কোনোটাকে অস্বীকার করার মতন কোনো ক্ষমতা নেই, কারণ জাল বলারও তো আপনার অধিকার রাখে না, কারণ আপনার ভিতরে ওই কিঞ্চিত পরিমাণ ইমানও তো নাই। আমরা দেখব অনেক হাদিসকে আমরা জাল বলি, এগুলা বলি, আমরা এগুলোকে ধিক্কার দিই, আসলে এটাও ঠিক না। আপনি পারলে রাসুলের একটা সুন্নতকে জিন্দা রাখার চেষ্টা করবেন, পারলে আল্লাহর কোরআনের আইনগুলোকে সচল রাখার চেষ্টা করবেন, কিন্তু কখনো এই ধরনের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। তো ধন্যবাদ দিচ্ছি সৈয়দ গোলাম মহিউদ্দিন ভাইকে, যে আজকে আমাদেরকে এত সুন্দরভাবে সাধারণ জনগণের উদ্দেশ্যে যে কথাটা বলছেন, কারণ আমাদের দেশে তো এখন ধর্মটা ব্যবসা হয়ে গেছে, কিন্তু ধর্মের মানেই হলো ব্যবসা, কারণ এটার কারণে বিজাতিরা আমাদেরকে আজকে ইনশাল করছে। ইসলাম ধর্মের মানুষগুলা ইসলাম থেকে বিচ্যুতি হচ্ছে, আর দলে দলে অন্য ধর্ম ছেড়ে মানুষ ইসলাম গ্রহণ করছে। আজকে কেন ইসলাম ধর্মের মানুষের মধ্যে সমঝোতা নাই? আমরা কি করি, সঠিক ইসলামটা আজকে সমাজের মধ্যে নাই, সঠিক কথাগুলো আমরা বলি না। যে কথাগুলো আলোচনা করলে যে বক্তাগুলোকে আনেন, দেখবেন যে তারা উস্কানি দিয়ে যায় সমাজের মধ্যে, মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা ভদ্রতা নম্রতা শিষ্টাচার সৃষ্টি হবে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে, সেইগুলো আলোচনা করে না। শুধু ফেতনা কীভাবে বাজানো যায়, এর বিরুদ্ধে হ্যাঁ, এর বিরুদ্ধে হ্যাঁ, এগুলো তো ঠিক না। আমার যদি কোনো ভুল থাকে,
আমাকে বুঝাই দিলে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে, তো আমি শুধরাইতে পারি তো। কেন কোরআন শরীফের অর্থটা এমন সমস্যা হয়েছে কি, যেমন আমাদের এই অঞ্চল নোয়াখালী অঞ্চল পড়ছে কুমিল্লার লাস্ট, তাইলে আপনি ওয়াটার অর্থ যতই বুঝাবেন হানি কইব। চট্টগ্রাম যান এই চিকেন মোরগ, ওরা কইব কুরা। ভাষায় কিন্তু এই কোরআন শরীফের ভাষাটাও এরকম, 12 কিলোমিটারের ভিতরে কিন্তু চেঞ্জ, একটা মানুষ 12 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে পারতে। দেখেন আমাদের সমাজের মধ্যে এই এই থানার থেকে ওই থানা 12 কিলোমিটারের ভিতরে এই ভাষা চেঞ্জ। তো এইভাবে চেঞ্জ হইতে হইতে কী হয়েছে, এই বক্তাদের ভিতরে, যেমন আমি ছোটোবেলায় পড়ছি আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে, তা এখন আমি যখন নুরানি পড়ছি তখন কী পড়ছি আলিফ বা তা সা, তাহলে চেঞ্জ না। তো সত্যটা আস্তে প্রতিষ্ঠিত হতে একটু সময় লাগবে, তবে আমরা যারা আলোচক আছি, যারা আমাদের দুই একটা কথা মানুষ যারা ফলো করে যারা শুনে, আমরা যেন কথাগুলো নিট অ্যান্ড ক্লিন বলি, সঠিক কোরআন থেকে বলি, যাচাই বাছাই করে বলি, না বললে তো মানুষ বিভ্রান্তি হবেই। মানুষের ভিতরে মানুষ তো অজ্ঞানী অবুজ, আর একটা মাত্রই প্রাণী মানুষ, সেটাই হলো উশৃঙ্খল প্রাণী, হইলো মানুষ উশৃঙ্খল। তো এই উশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খলে আনতে হলে আমাদের ভিতরে নমনীয়তা সৃষ্টি করতে হবে। আমরা মোড়া লেখা করবো, আমাদের কোনো ভুল হলে, যেমন আমি আলউদ্দিন জাহেদিকে কয়েকবার ফোন দিই, আমি ওর বাড়ি পর্যন্ত গেছি কসবা রেল স্টেশনের পাশে, ওর বাপের সাথে দেখা হইলো, তো ওর সাথে দেখা হয় নাই, তাইলে কেন আমরা মোড়া লেখা করবো? আমাদের কোনো সমস্যা হলে ভুল হলে আমরা সংশোধন করবো, আমরা পাবলিক মানুষের মধ্যে উস্কারি দিয়া বলে দিলে। এই যে কয়েকদিন আগে বরিশালে কোরআন শরীফের মধ্যে কোন ব্যক্তি মুক্তবের মধ্যে গিয়ে টয়লেট করে দিছে, হয়তো পাগল ধরে হইতে পাগল তো হইতে পারে, তাহলে এইটা নিয়ে আন্দোলন করার কি আছে? এটা আরও আমরা আমাদের ধর্মটাকে আমরা অন্য অন্য জাতির কাছে ছোটো করতেছি। কেমন ছোটো করতেছি? এই যে একটা কথা প্রচার করতেছি, এই যে আমি দেখছি হাজার হাজার দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এরা আন্দোলনের নামছে, তো তোরা আন্দোলনের যে নামছস কার বিরুদ্ধে নামছস? রাতের অন্ধকারে কে বা কারা করে দিছে, হয়তো একটা পাগলও তো করতে পারে, বা যেই করছে করছে, কিন্তু এটা তো ফসার করার বিষয় না। এগুলো আরও আমরা ঢাকবো, এরকম কোনো দুর্ঘটনা ঘটলে আমরা এগুলো ডেকে রাখবো, কেন এটা তো এই যে ফসার হইতেছে, আমরা আন্দোলন করতেছি, কে করছে সেটাও আমরা জানি না। আমি এই ভিডিওটা দেখছি, যদি যেই করছে সে যদি একটু প্রভাবশালী হইতো, তার ক্ষমতা বা সে যদি আসলেই করে থাকে, তাহলে তার শাস্তি হবে, তারকে আইনের আওতায় আনবে। এইভাবে আন্দোলন করে এটা প্রচার করে আমরা কোরআন শরীফকে ছোটো করতেছি, যে কোরআন শরীফটাকে মানুষ চুমা খায়, মাথায় দিয়ে কিরিয়া কসম কাড়ে, কোরআন শরীফটা বুকে রাখে। এখন মানুষের এই যে ছোটো ছোটো বাচ্চারা নেট দুনিয়ার মধ্যে এটা দেখতেছে, ওরা এই বড় বড় আলেমরা, এই যে আমিও এখন বলে ফেললাম, তাহলে এটা প্রচার না, আমি আপনার বিরুদ্ধে বলা এটাও কিন্তু একটা প্রচার, আপনার বিরুদ্ধে বলাটাও একটা প্রচার। তাই আমরা এগুলোর থেকে সচেতন হইতে হবে, যে এই জিনিসগুলা এগুলো মোড়া লেখা করা যায়, কেন অনেক কিছু আছে আমি আপনি গোপনে বসে সমাধান করতে পারি, তো তওবা করার সুযোগ আছে। তো আমরা এইভাবে উস্কানি দিয়ে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে তো কোনো লাভ নেই। যেমন ক্লাস ওয়ানের ছেলে কি ক্লাস টেনের বা ক্লাস এইটের সূত্র বুঝবে না? পলিটেকনিকে না পড়লে আপনি কি ওহুমের সূত্র বুঝবেন? কখনো না। যে এখন আমরা যে নেট ফেসবুক সবাই ইউজ করতেছে, ছোটো বড় সবাই, তাহলে আমরা ওইভাবে কথাবার্তা শালীনতাশীল ভদ্রতার সহিত নম্রতার সহিত কথাবার্তা বলতে হবে। তো ইনশাল্লাহ ভাই ভালো থাকেন, অনেক সুন্দর আলোচনা করছেন, এবং বিশেষ করে যে কন্ট্যাক্ট যে করাটা সেটা নিয়ে অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে দলিল তুলে দিয়েছেন আপনাদের মাঝে এবং আমাদের, নিজের পায়খানা নিজে খায় নিঃসন্দেহ, ইনশাল্লাহ মৃত ভাইয়ের গোস্ত খায়। আর যদি কেউ আলোচনা শেষে বা আপনাকে কিছু হাদিয়া দেয় সেটা নেওয়া তো অবশ্যই সুন্নাত। হাদিয়া দিলেও শুনেন, যারা একবারে নিট অ্যান্ড ক্লিন তারা তার হাদিয়াটাও নিবে না। কেন নিবে না? সে কি সুদ খাই আনছে না ঘুষ খাই আনছে? যেমন আমাদের আব্দুল গনি হিয়াজুরি, আমাদের মুর্শিদ কাবলাগন, যারা উলি আল্লাহ, এদেরকে নিয়ে দিলেও এরা খাইতো না, লাত্তি মারি ফেলে দিত। কেন জানছে যে সুদের টাকা নিয়ে আসছে? কেন ঋণ এরকম মুক্ত আমরা হাদিয়া দিলে লইয়ে লিতে হইব, তাইলে আপনি এ কি চোর না বদমাইশ? কেন যারা একবারে সূক্ষ্ম, যারা একবারে পবিত্র আত্মার লোক, ওরা ওদেরকে জোর করে আপনি খাওয়াইতে পারবেন না, হাদিয়া তো দূরের কথা। মাশাআল্লাহ, তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।